নবুয়তের দরজাকে বন্ধ করছেন, কিন্তু সিদ্দিকিনের দরজা বন্ধ করছেন না। আল্লাহ পাকে নবুয়তের দরজা বন্ধ করছে, কিন্তু সিদ্দিকিনের দরজা বন্ধ করছে। সে যদি আগে বাড়তো চায় তাহলে সিদ্দিকের আপনার স্টেজ বন্ধ খোলা আছে। এই জন্য বেরোন তারা আল্লাহ পাকে মেহরবানি, আল্লাহ পাকে বাকি সব নজর আছে। আবুদুর গফারি, সালমান ফার্সি, ওগুলো আরো দুজন সাহাবি বুড়া আছে। বাকি উমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, জুবাইর, এটা সব নজর নজওয়ানদের জমাতে আল্লাহ রসুল সাহায্য করছে। বছরের খাম মাসে দিচ্ছে। আজকে যদি এই নজরটা দিনের খাজে হাত লইলা তো বছরের খাম মাস হয়ে যাব। এই ছেলে যে দৌড় দেয় আমি দৌড় দিই, সে আগে দিব আমি দিদি, সে আগে দিব। আমি তার মধ্যে এনার্জি আছে, যোগ্যতা আছে, ওটা ব্যবহার করে আগে দিব। আজকে এই ছেলের যোগ্যতা ব্যবহার হয়েছিল দুনিয়ার লাগি, এ লাগে দুনিয়া অ্যাডভান্স হল। এই ছেলের যোগ্যতা যদি ব্যবহার হয়েছিল এই দিনেরও অ্যাডভান্স হয়ে গেল না। আমরা এই কথা বুঝি যে ডাক্তার হইতে মেহনত লাগে, ইঞ্জিনিয়ার হইতে মেহনত লাগে, কিন্তু দিনদার হইতে মেহনত লাগে এই করতে আমাদের ব্রেন থেকে আউট হয়ে গেছে। আরে বা কোনো জিনিস তো পাওয়া যায় না মেহনত ছাড়া, দিনও আইব কিলো বিনা মেহনতে। মোলা ইসুর রহমান বলছেন দুনিয়া আয় না দুনিয়া না চালে, দুনিয়া না চালে দিন আইব কিনা। আপনার বাড়ির তুলে আছে ছোটো মোটো দোকান, আমি ইটা যদি আপনি না চালো বাজারও না যায় দোকান বলিব না, তো এটা ওটা লুইব দিব প্রতিদিন 50 টাকা বিশ্বাস বড় করতে হয়ে যাবে, বাজার হয়ে যাইব আরও বড় করতে হবে, টাউন হয়ে যাইব আরও বড় হতে হবে, ঢাকা দিয়ে দিব আরও বড় হতে হলে আমেরিকা দিতে পারবো। তো দুনিয়া না চাললে বড় দুনিয়া হয় না, তো দুনিয়া না চাললে দিনে হইতে গিলা। এসব একদম কমন কথা কইছে আপনাদেরকে, ক্রিটিক্যাল কিছু নাই। রবিরায় সারাই দা কথা খানে কইছে, এলাকে কইছেন যে কথা যদি ক্রিটিক্যাল হয় তো বুঝতে ক্রিটিক্যাল হইব, বুঝতে ক্রিটিক্যাল হইলে খরচা আরও ক্রিটিক্যাল হইব। এই যে নবীরা একদম ইমাম গাজালি বলছে নবীরা এত সাজাইদা কথা কইছেন যে খানা খাইলে পেট ভরা স্বাভাবিক, নেকি করলে ব্যস্ত যাওয়া ওগুলো স্বাভাবিক। চলুন ক্রিটিক্যাল কিছু নাই। গুণা করলে দুচক যাওয়া দিলা, জ্বর খাইলে মানুষ মরা দিলা স্বাভাবিক, গুণা করলে দুচক যাওয়া ওগুলো স্বাভাবিক। এটা ওয়ানিও রুট, এই রুটও দিয়ে আটবা কি দুচক আইব। এই জন্য মেরে মোলা না আল্লাহ বাকি খাসায় না কোন মানুষ দুচক যাও, কোনো মানুষ দুটো গেলে সার। আরে মানুষের ফয়দা করার আগে তার লাগি বেশ, মানুষকে ফয়দা করার আগে আল্লাহ বাকি তার লাগি বেশ মারা হচ্ছে, তাই আল্লাহ বাকি সাইন দিলে দুটো হইতো, আল্লাহ তো সাইন না দুটো হইতো, মানুষ জুড়ে আল্লাহ কাছে দরবার হয়ে লাগিয়ে দুটো আল্লাহ লোকে দরবার হয়ে মানুষ জুড়ে সিরিক করিয়া, সিরিক করিয়া মানুষ জুড়ে যায় কিন্তু আল্লাহ বাকি সাইন আছে দুটো বছর মানে হনুমুজুলা নাম হচ্ছে সিরিক। আল্লাহ বাসাইছে তুই যা শ্বশুরে হসনি, আল্লাহ বাসাই মানে হন বলে কইছে যে ব্যক্তি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, হে যদি ব্যস্ত যাইতো না আসা জিনিসটা তাহলে বাইন্দা টাইন্দাল ব্যস্ত হয়ে যাবে। এই কলিমার হোক হইল কি যে এই কলিমা বলবো হে ব্যস্ত যাবা যাইতো হইব বুঝি, তাহলে কিতা খসু যাইতো না তুই যাইতে হইব তোর অহল যাইব ব্যস্ত। এগুলো আল্লাহ পাখি মানুষের ব্যস্ত যাওয়ার পদ্ধতি তার করছে। বল আমি দুইটা পয়েন্ট তোমাদেরকে খাওয়ার জন্য মক্তর সময় লাগে, মক্তর সময় এর আগে এটা খেতেও নেই জানি হজির গুম মাগি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখছেন যে ফজর আদান হয়েছে আর উনি মসজিদে গেছেন, মসজিদ যাওয়ার বাদে নামাজ পড়ছে, নামাজ পড়িয়া মসজিদে বানিয়েছে, বানানোর বাদে আসলে একটা ভদ্র মহিলা একটা পাতিল দিছে খেজুরে, আগর দিকে রসুল্লাহ সাল্লাহ সামনে নিয়ে দিও আর তুমি এখানে হলে বাচ্চা খাই দিও। আলী রাদিয়াল্লাহু আনহু খেজুরটা আতুল ইয়া নিয়ে রসুল্লাহ সাল্লাহ দিছো, রসুল্লাহ সাল্লাহ সামনে সবচেয়ে পয়লা খেজুরটা লইয়া হচ্ছে আলী দিছো রাদিয়াল্লাহু আনহু। ঘুম ভাঙিয়েছে সকালে উঠে গেছে নামাজ, এটা তো স্বপ্ন আছি এখন সকালে উঠে গেছে নামাজ, নামাজটা কি নামাজ বলিয়া মসজিদে বাড়িছ বাড়ানি বাড়ি একটা ভদ্র মহিলা একটা পাতিল দিছে এর মধ্যে খেজুর আছে আর বুঝলেন যে এই খেজুরটা নিয়ে উমরকে দিয়ে দাও আর হইও ঠান্ডে খাইতা আর তোমাদেরকেও খাওয়াইতা।
এই পাতিল তেল ইয়া হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মুরতে দিল দুয়ার বনে ফয়লা কে জুতলো ইয়া হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত আলী দি আতু দিছে হজরত আলী হলি এ খালিফাতুল মুসলিমিন কে জুতু বেশি আছে আর একটু বেশি দিন না কেনে বলে আলী যদি রাসূলের কতরে তোমার বেশি ইচ্ছা তো আমি দিলাম আর হজরত আলী এর দিন কোন সে নাই গতকালকে তোমার তো রাসূলের একটু দিছো তো আমি তোমার বেশি দিলাম আল্লাহ পাকের সাথে তাদের কি রকম সম্পর্ক ছিল কি রকম করে আল্লাহরে খুশ করিয়া গেছে এলাকি মানুষ যাওয়ার বাদে আল্লাহ পাকে মানুষরে সার্টিফিকেট দিব ব্যস্ত হল সাহাবা এমন মুবারক জমার যাদেরকে আল্লাহ পাকে দুনিয়ার সার্টিফিকেট দিয়েছে রাজি আল্লাহ আনহু আমি তাদের হয়ে রাজি তারা আমার হয়েছে এ কথা আল্লাহ পাকে মানুষকে জান্নাত যাওয়ার বাদে কইবা ফিরিস্তে এত মুবারক জমা সাহাবা কেরাম যে তাদের এই কথাটা আল্লাহ পাকে দুনিয়া তো ইচ্ছে কত মুবারক জমা এখন মেরে আমি যে কথাটা কইতে পারছি একটা হইল কি কোন সব মানুষ বাস করতো চাই আল্লাহ পাকে এই দিন আল্লাহ পাকে একটা ট্রেনিং সেন্টার করছে সমস্ত মুসলমান ব্যস্ত যাও সে সাইন আল্লাহ সাইন সাইন তার প্রমাণ যে কই বলে যে প্রশ্ন হইব এটা ট্রেনিং আল্লাহ পাকে দুনিয়ার ডালিয়েছে এরা কিছু লেখাপড়া করছে বুঝতে পারবে ট্রেনিং সেন্টার আছে না নি ট্রেনিং সেন্টার ট্রেনিং দেখেনি একটা পরীক্ষা সামনে আছে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার ট্রেনিং মানে কি তা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার একটা পরীক্ষা আছে আগে ট্রেনিং তো তো কবরও একটা পরীক্ষা আছে তো ওই কবরের পরীক্ষার জন্য আল্লাহ পাকে দয়া করে বসে দুনিয়াতে ট্রেনিং গোটা দিচ্ছেন ট্রেনিং হলো কি নামাজ এক রেখা তো মানে তিনবার হয় সুবহান রব্বিল আজিম তিনবার সুবহান রব্বিল আলা একবার সামি আল্লাহ হামিদা একবার রব্বানা লাকাল হামদ পুরা বিশ্বের নামাজে প্রায় 220 বার এই সুবহান রব্বিল আলা পড়ে সুবহান রব্বিল আজিম পড়ে তো যে ব্যক্তি দেই খালি ফরজ নামাজ খালি ফরজ নামাজ পড়িয়া যদি 220 বার করি পড়ে তাহলে লোকে যদি নফল হয়ে যায় তো 420 যাব লোকে যদি আরও সুন্নত বা নফল করে যায় যেমন রমজানুর তেরাবি হে নিজে একবার 120 তেরাবি কিনা 120 দিনও 20 কত হইল 40 আরও আছে 20 কিনা নফল সুন্নত মিলাইয়া তাহলে খবর বলছি সুমান রব্বি আলাজিম সুমান রব্বি আলা তো যে ব্যক্তি এই দুনিয়াতে এই ট্রেনিং দিব হে কবর আল্লাহ আমার রব এই কথা না বলার কোনো কারণ নাই কথা তা বুঝবে যে কবর এই কথা না বলার কোনো কারণই নাই কারণ যে ব্যক্তি ডেইলি 200-300-400 বার কইব রব্বি আল্লাহ রব্বি আল্লাহ হামি আল্লাহ হামি রব্বানা লাকাল হামদ এই কথাগুলো কইব হে তো কইব আরো মজার হতে লিখি যে কবর ভিতরে কিনা কইবা বুঝতে কিনা মার পোকা হাই তো রক্ষে ইয়া তুই দেবো নানি এর বাদে কোনো ব্যক্তি না করবার কারণ আছে এর বাদে কোনো ব্যক্তি রব্বি আল্লাহ আল্লাহ আমার রবির কথা না খাওয়ার তো কোনো কারণ নাই আপনি আমার নামাজ ভুল কীতা লাগি রোজা ভুল কীতা লাগি হজ ভুল কীতা লাগি চৈ নতুন কুম মান দিন দিন কীতা আমার দিন ইসলাম ভাই আমি আমি তো দুনিয়াটা ট্রেনিং দিছি তো ভাই 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 শূন্য দাড়ি কীতা লাগে তুমি কীতা লাগে আর শূন্য তুমি কীতা লাগে মোহাম্মদ আমার নবী মান নবী তোমার নবী খে এই ট্রেনিং বলে আমাকে দুনিয়াতে পাঠাইছে এই ট্রেনিং যে ট্রেনিং করবো এই পরীক্ষার ফিল্ড ওই প্রশ্নের জবাব দেওয়া তার জন্য কোনো মুশকিল হাত নাই কিটা করছে আল্লাহ পাকে উম্মতকে দয়া পরে বসে এই ট্রেনিং সেন্টার খুলে দিচ্ছে আল্লাহ পাকে চায় না কোনো মানুষ যুদ্ধ যাও আল্লাহ পাকে সব মানুষ ব্যস্ত এটা তার প্রমাণ ইমাম আমাদের আমাদের কবি যে আসলাম নজরুল ইসলাম কাজী নজরুল না উনি বলছেন আল্লাহ যে মেহরবান তার দলিল কিতা আল্লাহ মেহরবান তার দলিল কিতা আল্লাহ মেহরবান তার দলিল হলো কি যে এই যে তার নাবর মানি মাফ করার তরিকা সে নিজেই খাইছে বলতে গুলো করছো আচ্ছা কিলা মাফ পাইবে আমি খুঁজে দিই দুনিয়াত কোনো আদাত আছে দুনিয়াত কোনো সিস্টেম আছে যে দূষিতে তার বলে দেবো মোটা হলে তোমার আমার হইব আল্লাহ এত বড় মেহরবান তার গুণাগার বন্দারে এত বার রাস্তা নিজে গিয়ে দিচ্ছে ওলামায়ে কিরাম বলছেন মা তার হারানো সন্তানকে ফিরত পাওয়ার এত আশা করে না আল্লাহ তার গুণাগার বন্দাকে তোবার চেয়ে বেশি আশা করে
আজি যে মধ্যে আছে কোনো বন্ধা আজি দিন গুণা করে হারা রায় তার লাপাকে ভক্কা করে বন্ধা তোমা করবো কোনো মাসে রাতে গুণা করে বলে হারা দিন আর লাপাকে ভক্কা করে আমার বন্ধা তোমা করবো আল্লাহ বন্ধার প্রতি কত মেহরবান দিয়া বলো না বন্ধা তোবা করতে করতে হেরান হয়ে যাব আল্লাহ পাক মাফ করতে হেরান হইতে নাই কোনো হেরা হইতে না আল্লাহ পাক তাই না আল্লাহ আল্লাহকে তার আল্লাহ পাক তার মাফ না তার মাফ করবো দুই নম্বর একটা কথা জানেন তোমাদেরকে বলতাম আসি এটা খুব মন মন দিয়ে নিলি ভাইটে লিগে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর কিছু ফজিলত কইছিল শুক্রবারে মরলে রমজানে মরলে সৈদিয়া মরলে ফজর সফরে মরলে রমজানে মরলে অনেক ফজিলত কইছিল না আল্লাহ রসুল পানি দিবা মরলে সে শহীদ আগুনে জুলিয়া করলে বলে শহীদ কোনো গাছ ছাপ পড়িয়া খেয়ে মারা যায় শহীদ অন্য একটা কাউকে যদি কাউকে হত্যা করে দিতে হে শহীদ শহীদের এত রাস্তা আল্লাহ রসুল উম্মত আলী হয়েছে কিন্তু কোনো শহীদের ফজিলতে রসুল্লারে ভাইছে না কথাটা খুব মন্দির বুঝলি ভাই ইয়ে নবী এত ফজিলতর হাস্তা কইলা এই শহীদ এই শহীদ এই শহীদ কিন্তু কোনো শহীদের নম্বরে তো ঠান্ডা পাইল না তাই শুক্রবারে গরম মারা গেছি সোমবারে গরম মারা গেছি সোমবারে গরম মারা গেছে কিতাব প্রমাণ হইল প্রমাণ হইল এই যে আমি উম্মতকে যে ফজিলতর কথা কইছি এটা তো ঠিক আছে কোনো ফজিলত যদি না হয় জীবনও দিন থাকে তবুও ঠিক আছে আল্লাহ রসুল মরিয়া প্রমাণ করিয়া গেছে নাকি যে কোনো ফজিলত আমারে পাইছে না আমি যত ফজিলত কইছি কুচ্ছু আমারে পাইছে না কিন্তু প্রমাণ হইল এই যে নব্বী কথা নিজের প্রমাণ করছে জীবনও দিন আছে করো বিবির কোনো মারা যায় কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আর দিন ১৯ মিনিট আছে কমি কথাই আছে এর বাদেও ফজিলত আছে ফজিলত তোমার বাসাই দিব এই ফজিলত দেওয়া হয়েছে উম্মতকে হোখানো দিনের মধ্যে ১৯ মিনিট আছে কোনো কমি কথাই হয়েছে তোমারও ফজিলতে বাসাই দিব আর কোনো ফজিলতে তোমার ভাইছে না দিন জীবনে আছে কোনো ফজিলত সাহা এমনি তুমি আসি দিবে মেরে দোস্ত আল্লাহ পাকে উম্মতকে কিছু দেওয়ার নিয়ত করছে আল্লাহ পাকে দিতে চাইলো আমি লইতাম চাইলাম না তো খাওয়াই দিবিলা বলে দেখছো এটা কত আনি কথায় বার্তায় সুপারিশ আর মাটা নিচ্ছে খোলই আনিস কথায় বার্তায় সুপারিশ আছি আর মাটা নিতে আনি খোলইটা দিয়ে আসবি খোলই দিয়ে মাটা নেওয়া যায় আল্লাহকে আমার দিতে চাইলো আল্লাহকে আমার দেওয়ার লাগে লইয়া আইলো আমি সময় মতো লইতে পারলাম না আমার পিছিয়ে ইয়াদ রাখবা ইয়াদ রাখবা যদি পেঁয়াজ তলম না থাকে তো নবীর ছেলে ভাই তো নাই কেনানি ভাইছে না পেঁয়াজ তোলে পয়দা হয়ে যায় আল্লাহ পাকে বিলাল রাতে আল্লাহ রসুল লাগবো এদিন বিলাল রাতে খোরা বাহ 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 রসুল্লাহ কইলে বিলাল বড় খুশি হইলে ইয়ার রসুল্লাহ খুশি হইতাম না নি খুশিখানে হইতাম না হে আল্লাহ রসুল যদি হেরে তো আপনার হাতও হইতো তো আপনি আপনার খুঁড়াইছে বাড়তে বাড়তে আমার নম্বর হইল আমি তাম তারিফ আমার আল্লাহ যারকে হেরে রাখার অনেক খুঁড়াইছে ভাইবার আগে আল্লাহ পাকে আমার দিয়েছে খারে দিব যার বিয়ে পেঁয়াজ তোলো বেলাকে দেখবো দিন আল্লাহ কাছে সবচেয়ে দামি দিব যার বিয়ে পেঁয়াজ তোলো পাবো এই জন্য মেরে 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 প্রিয় হাজির আল্লাহ পাকে বলো এসান বসে এই উমতির উপরে আল্লাহ পাকে আমাদের এটা দাওয়াতের খাম দিছে নেক সহজ জরুরি এবং নেক মহল জরুরি ইয়াতে হাতিম আসাম নাম হচ্ছে তোমরা হাতিম আসাম বলছেন বালা পরিবেশে মানুষ বাল হয় না তাকে বাল হওয়ার নিয়ত করা লাগবো ইবলিস ফিরেজ তাদের পরিবেশ আছে বাদে ইবলিস কেন হইল নেক সহবতে মানুষ নেক হয় না তাকে নিয়ত করা লাগবো আমি নেক কইতাম আবদুল্লাহ বিন উবাই রসুল্লাহ সহবত ১০ বছর ছিল এর বাদে মুনাফিক আছে আবুর এরা মাত্র ৪ বছর আছে ৬ বছর সবচেয়ে বড় হাদিস আবুর এরা ৪ বছর সবচেয়ে বড় হাদিস আবদুল্লাহ বিন উবাই ১০ বছর এর বাদেও মুনাফিক কেন হে আল্লাহ রসুল কিছু নিয়ম নিয়ত করছে না ওগুলো ইয়াদ রাখবা মুরব্বী আর বুঝতে খান্ডা তাহলে খামে আইতো না আমাকে তলব নিয়ে থাকতে হইব কিন্তু পাওয়ার নিয়ে থাকতে হইব পাওয়ার নিয়ম না থাকে যে নবীর সহবত চলা বই চলে এই জন্য মেরে মনে হল আল্লাহ পাকে কিছু দেওয়ার লাগি আমাকে মুসলমান করছে কিছু দেওয়ার লাগি আমার কিছু জিনিস সাথে একটু সম্পর্ক লাগাইছে কিছু দিত চাই এ লাগে একটা নেট পরিবহন আমার আনছে এখন আল্লাহ পাকে আমাকে দেখতে চাইব আরও কিছু তুলব আছে কিনা আরও যদি তুলব তাকে একটু ইচ্ছা করি চেষ্টা করি নিজে লাইন ধরি তখন কিন্তু আল্লাহ পাকে আগে ইয়ার জায়গা এই উম্মতের বুজুর্গি না হে একলা ব্যস্ত হইতো এই উম্মতকে তো ফয়দা করা হয়েছে আর কিছু মানুষ ব্যস্ত হইতো
তাতে বৈধ হচ্ছে আরো কিছু মানুষ দিয়ে ব্যস্ত হয়েছে, হেঁটে একলা একলা ব্যস্ত থাকি। আমরা ইংল্যান্ডে অনেক সময় কই ইয়ার মানে ২০০ পাউন্ড বেতন পায় হাফতার, কিন্তু ৫০০ পাউন্ড বেতন পাওয়ার ক্ষমতা রাখে। তো ৫০০ পাউন্ড বেতন পাওয়ার ক্ষমতা রাখে যদি ব্যক্তি ২০০ পাউন্ড পায়, তো নিশ্চয়ই প্রশাসনের যোগ্য নয়, নিশ্চয়ই তার প্রশ্ন করে হইতো নাই। ওলা যাকে বৈধ হয়েছে হাজার মানুষ বেলে লইয়া ব্যস্ত হইতো, হেও একলা রাগি ব্যস্ত, হে এটা প্রশাসনের যোগ্য বুকিলা কিলা প্রশাসনের যোগ্য হইব। এই উম্মতকে ভয় দেওয়া হয়েছে যে আরো সাধারণ মানুষ লইয়া ব্যস্ত হইত, এই উম্মতের মেয়ে দেও একলা ব্যস্ত হইতে শোভনীয় না, এই উম্মতের মেয়েরও পুরো উম্মতেরাই দোয়া করবো, পুরো উম্মত সব লিয়ে ব্যস্ত হইবি, পুরো উম্মত সব লিয়ে যাইব। এই জন্য মেরে মনে হয় আল্লাহ পাখে তফিক দিচ্ছে, বালা জোয়ানি বয়স, খুব বালা বয়স লাগছ, ইয়াদ রাখবা ইয়াদ রাখবা জোয়ানির এবাদত আম্বিয়া আলাইহিসসালামের সুন্নত, জোয়ানি হলো নবীরা বাদ বছর, নবীরা সব কোনা থেকে বাইসার হয়েছে নবীদের সার, সুতরাং যে উম্মত এই জোয়ানি বয়স আল্লাহ পাখের এবাদত করবো এ নবীদের সুন্নতিটা হয়ে দিব, বহুত উঁচু মত হইব। ইয়াদ রাখবা মেয়ে মনেরা গুণা খোঁজা খান্ডা খাটিটা বড় জিনিস না, নেকি খোঁজা খান্ডা খাটি বড় জিনিস, এজনে গুণা খোঁজে খানবো এসে খানবো, এজনে নেকি করছে এর বাদে কৈছে আল্লাহ তোমার সান অনুযায়ী নেকি হয়েছে না খান্ডা খাটি করে, এই কথাটা আল্লাহ কিছু বেশি দামি যায়। এই জন্য মেনে মনে হয় আল্লাহ পাখি তফিক দক বালা বয়স আল্লাহ পাখি লাগাইছে খোঁজা খোলা মসজিদ মাঝে মাঝে বিহিত বারে কিছু কিছু বাক্যা ইয়া তোমার দূরে বেশি বেশি দূরে হইও না, আমি 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 হয়তো কতবার যে তোমাদের হাত ইউনিয়নে গেছি আল্লাহ পাখি দাঁড়ে, গত ৪০ বছরে আমি কতবার যে তোমাদের ইউনিয়নে গেছি, যে সময় ইবার যে রাস্তাঘাটে চলতো না কিটা গাড়ি বাড়ি চলতো না আইটিয়া ওষুধ, আমি সিলেটের মুরব্বীর সাথে আপনাদের ইউনিয়নে প্রোগ্রাম করবো, এর বাদে তো রাস্তাঘাট ভালো হওয়ার বাদে আরও বুত্তা করছে, এখন একটু সফটওয়্যার মেলা লাগে না, এর লাগে বেশি বাড়ি না আল্লাহ পাখি তবু দিয়েছি মাঝে মাঝে বলে উচিত আপনার আইন বলে খুশি হইব, আগের দিন মনে করি একদিন আগে একটা মজমাল ইয়াই লাগে দিনে কথাবার্তা হয়ে গেল, পোনা হয়ে পড়ে পৃথিবী না ধরে ইয়াদ রাখবা পানির ফুটা পোলোয় বলে নানি এগুলোকে দুই তিন দিন দিলে সুরমা নদীয়ার হয় ধরে না, ওগুলো তোলা তোলা নাকি করবো ৬০-৭০ বছর আমাদের ইয়াদ রাখবা পাহাড় বড় পড়ে গেছি, তোলা তোলা নাকি করবো ৬০-৭০ বছর বালা পরিবেশে হিরো ইয়াদ রাখবো পাহাড় বড় নিকে গেছে, এই জন্য আল্লাহ রসুল বলছেন কোনো ছুটো নেকিকে ছুটো মনে করে বাদ দিও না, নেকি করলে মানে ব্যস্ত থাকবো, কোনো গুণাকে ছুটো গুণা মনে করি আর করিও না, গুণা করলে মানে দুজো হবে আল্লাহ পাক ভাই আপনার সবাই সবাই চেষ্টা করবা, তো আসিল এক বাচ্চা, বাচ্চার কাছে আইছি এক মাছ লইয়া মাইমল, সুন্দর একটা মাছ দেখতে বাচ্চা খুব ভালো লাগছে, কইছে কত বলে ৪,০০০ দিনার, বলে ঠিক লইয়া যাও বাচ্চার বইয়ে গুলো ৪,০০০ দিনার দেখ মাছ উড়িল তোমার মাথা খারাপ নি, বলে জেলাইছি তো গীতা করবো, বলে না পয়সা কোনটা রাখো, বলে কিরাম গিলা তাহলে না কেন জিজ্ঞাসা করো মাছ এটা বেটা না বেটি, যদি হয় বেটা তবে আমি তো বেটি লইতাম, আর যদি হয় বেটি হইবে আমি বেটা লইতাম, জিও বসলে পয়সা দিয়ে দিই, বলি বাচ্চা হইলে বালা প্রসাদ এদিকে যাই মাছ এটা গীতা বেটা না বেটি হলে স্বাভাবিক তো হিজা হইলে আরও চাইদা লিখে যা বাচ্চার বই বলে সাইলু আসিল বেশি যখন ৮,০০০ হচ্ছে ভগবতী লিখে যায় তো শিক্ষা আপনার দেশে যদি আটানি ফার্স্ট আটি আট ফার্স্ট থেকে সিকি বলে আসলে একটা দুইটা পড়ে গেছি, হে খুব চেষ্টা উঠে করে দিলেন লইয়া বাচ্চার বই বলে কত বড় খঞ্জিস ৮,০০০ দিনার লইয়া দাঁড়িয়ে এক দুইটা পড়ে গেছি কি তৈল ইগু খঞ্জি ইগু যে মাছ দেওয়ার চিন্তা রাখি লোকা বাচ্চা একটা দেখা গেল তুই পিতা পড়ে গেছি অত খঞ্জি খেয়ে বলে যাবো না আপনার ফুটো আছে না খার পাওয়া লাগবে এলে তুলে দিলাম, বলে আরও খেয়ে দিলাম দিয়ে বাসায় বই খালি দেখতে আসে লাগে করে ভালো ভালো লিয়ে গেছি গিয়ে বলে মায়ের কিরম বলছে সাখাওয়াত আল্লাহর কাছে একটা বহুত বড় এবাদত, সাখাওয়াত আল্লাহর কাছে জিয়া বকিল আবিদ যে আল্লাহ শয়তানে ডরায় না, সখি 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 জরে ফাসিক শয়তানে ডরায় সেনে বলে তাই বকিল আবিদ তো আবিদ এবার কোথায় বকিল কোন কোন বকলাত্রীর কারণে তার সব এবার দুষ্টি দিব আর ইগু ফাঁসি কিন্তু সখি কোন সাহাওয়াত আল্লাহ দিয়ে ফসল লাগবো আর হতা লাগবে মাফি দিব সাহাওয়াত এটা নিজে একটা বহুত বড় এবাদত এটা নেক পরিবেশে থাকা, এই জন্য মেনে মন্ডারা একদিন আমরা ঠিক হয়েছি না একদিন আমরা নষ্ট হয়েছি না,
একদিনও সুইচ নাই সময় লাগছে, কি কইতে সময় লাগবো, নয় দেশ কিছু নাই আমাদের বলার বলছেন, আমরা হতাশ হইতাম না কিনা, মেনত লাগিয়ে থাকতাম, মেনত লাগিয়ে থাকি আজ না আল্লাহ পাকে আমার চেষ্টা খুঁজে দেখিয়া কোনো পরিবেশ বানাই দিয়ে দিব, আমারে দিয়া পরিবেশ বানাই দিব আল্লাহ পাকে আমার দিন আমার দিনের দিন ফুলের চলাকে সহজ করে দিব, তো সবাই চেষ্টা করবার আনছিলা আরো আইবেন না তো বকরে যারা কি কতদিন বাদে আসিস বছর দিন কতদিন বাদে আসিস কতদিন বাদে আসিস আমরা তোমরা জিল্লাত ফাটাই হতে লাগছি কিছু তিনি প্রেরণা জাগলো মাঝে মাঝে আওয়াজ আওয়া খোলা সালাম সালাম কালা হইলে কি তো এটা মায়া মোহাম্মদ বাড়ে, মায়া মোহাম্মদ বাড়লে নেক পরিবেশে নেক কাজ হয়ে যায় আল্লাহ বাকি তো ঠিক আছে اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذو القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا الله مدي بناتك مع فضلهم يا الله مرا فرزنك أسفل فرماهم يا الله يا الله ذراك يسون قدر مغفرة فرماهم أما ذلك جاور آقا قد تيري خلاص نصف فرماهم يا الله بورا موتك أما دي شبك بچاو بالو موت أما دي شبك نصف فرماهم يا الله دنيا آخرت ও মঙ্গল থেকে আমাদের হেফাজত ফরমাও, এলা আমাদের বাচ্চা খাচ্চাকে আমাদের চক্ষু শীতল শীতল বানাও, আমাদের ধ্বংসের কারণ বানাইও না, এ আল্লাহ এ আল্লাহ আখেরাতে আখেরাতে সমস্ত সমস্ত বুড়াই থেকে আমাদের সবাইকে হেফাজত ফরমাও, এলা কপালের লম্বা জিন্দগিকে তুমি আর তোমার রহমতে আমাদেরকে তাকে দিও, তোমার রহমতে আমাদের রহমত আমাদের দিকে মতো করে দিও, এ খুদ আমাদের কদ্দুস আমরা যা চাইছি তাও দেও, যা চাইছি না তাও আমাদের আতা ফরমাও, এ আল্লাহ তোমার সানুদি আতা ফরমাও, সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।